আমার প্রশ্ন হলো, যে কোনো সম্পর্ক, সেটা মেয়েদের মধ্যে হোক বা ছেলেদের মধ্যে, বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে বা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে, একটি নির্দিষ্ট সময়ের পর সম্পর্কটি এত জটিল হয়ে ওঠে কেন? নমস্কার মৌনি, তাহলে তুমি মানবিক সম্পর্কের তিক্ততাগুলো এবার টের পাচ্ছ? অবশ্য সবাই জানে যে কোনো মধুর সম্পর্কের কথা, কিন্তু এর মধ্যে অনেক তিক্ততাও থাকে। দুর্ভাগ্যবশত এখন আমরা এটা শিখছি পাশ্চাত্যের কাছ থেকে। মানে এই রিলেশনশিপ কথাটা বললেই সাধারণভাবে মানুষ ভেবে নেয় যে শরীরের সম্পর্কের কথা, বা যেভাবেই হোক সেটা যেন পুরুষ আর নারীর মধ্যেই হতে হবে বা এরকমই কিছু। মানে মূলত শরীরের সম্পর্ক না, আসলে সম্পর্ক বহু রকমের হতে পারে। যদি কোনো সম্পর্ক শুধু শারীরিক হয়, সাধারণত পারস্পরিক শরীরের প্রতি আকর্ষণ শেষ হয়ে যায় একটা সময়ের পরে। যেটাকে পরম প্রাপ্তি বলে মনে হয়, কিছুদিন পর সেই অনুভূতি আর থাকে না। এটা খুবই স্বাভাবিক যে এর মধ্যে থেকেই তুমি পরিণত হয়ে ওঠো, আর তখন আকর্ষণের মূল কারণ, যা দুটো মানুষকে কাছে নিয়ে আসে, সেই কারণটাই মুছে যায়, আর অজান্তেই তারা পরস্পরের প্রতি অপ্রীতিকর হয়ে ওঠে। মূলত এই সম্পর্কগুলো বেঁচে থাকে আসলে অন্যের থেকে ছিনিয়ে নেয়া, মিষ্টি অনুভূতির উপর নির্ভর করে আরেকজনের সুখের অনুভূতি ছিনিয়ে নিয়ে। তুমি যদি অন্যকে পিষে দিয়ে আনন্দ পেতে চাও, কিছুদিন পর দেখবে যে যখন আগের মতো সম্পর্কটা সেই মিষ্টি অনুভূতি তৈরি করছে না, তখনই তিক্ততার জন্ম হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কম বয়সে নির্দিষ্ট কিছু ঘটতেই পারে, কিন্তু যখন আমাদের বয়স বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে বলতে গতকাল থেকে আজ একদিন বয়স বাড়লো, আমি বলছি না যে তুমি বয়স্ক হয়ে গেছো মৌনি, একটা দিন পেরিয়ে গেল মানে তুমি আরো বয়স্ক হয়ে পড়লে। যদি তুমি আজ ভালো করে ভেবে দেখো, যত রকমের সম্পর্ক তোমার জীবনে রয়েছে, মানে শুধু জৈবিক সম্পর্কের কথা বলছি না, যত রকমের সম্পর্ক তোমার জীবনে রয়েছে, সব সম্পর্কেই নিজের আনন্দকে ভাগ করে নাও, আনন্দকে ছিনিয়ে নিও না। কিন্তু তার জন্য তোমাকে নিজেকে আনন্দে পরিপূর্ণ হতে হবে। নিজের প্রতি মনোযোগী হলে দেখবে যে তোমার ভেতরেই রয়েছে সেই উপচে পড়া আনন্দ, এবং সেক্ষেত্রে তোমার সব সম্পর্কে যদি নিজের আনন্দের ভাগ দিতে পারো, তাহলে আর সম্পর্ক নিয়ে মানুষ যেসব সাধারণ সমস্যার মধ্যে পড়ে, তার মধ্যে পড়তে হবে না। কোনো সম্পর্ককে ধরে রাখতে হলে, যেমন রোজকার জীবনে আমাদের যেসব সম্পর্ক তৈরি হয়, সেগুলো এক জায়গায় থেমে থাকে না। মানুষ মিশতে শুরু করলে জীবনের অনেক কিছুই ভাগ করে নিতে হয়, আর সেই জন্যই অনেকের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয় একেবারে ছোট ছোট কারণ নিয়ে। আর এই জন্যই এই সব মানুষের মধ্যে আরো ইন্টারঅ্যাকশন হতেই থাকে, বা বলতে পারো অল্টারকেশন হতে থাকে, এগুলো হতেই থাকে। রোজ রোজ এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সবাই ভাবে এটা করতে পারবে, কিন্তু কিছুদিন বাদে এটা বোঝা যায় যে এটা সম্ভব না। তাই সব থেকে ভালো উপায় হলো নিজেকে এমনভাবে প্রস্তুত করা, যাতে নিজে একজন অত্যন্ত সুখময় মানুষ হয়ে ওঠা যায়। এটা হলে সম্পর্কগুলো তৈরি হবে, কিন্তু সেগুলো কখনোই চাহিদাভিত্তিক হবে না। যখন সম্পর্কগুলো চাহিদাভিত্তিক হয়, তখন নিজের চাহিদা মতো কিছু না পেলে একটা অস্বস্তি শুরু হয়, তখন আরো অভিযোগ তৈরি হয়, আর নিজের মনে একটা তিক্ততা তৈরি হতে থাকে, মনে হয় তোমার প্রাপ্য জিনিসটা পাচ্ছ না। যদি নিজের ভিতরে চাহিদাগুলো বাদ দিতে পারো, তুমি নিজেই যদি আনন্দের উৎস হয়ে উঠতে পারো, যদি শুধু এটাই ঘটে, তাহলে দেখবে সব রকমের মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, তারা যেমনই হোক না কেন, তারা তোমার মতো না হলেও চলবে। সব রকমের মানুষের সাথেই আপনার দারুণ সম্পর্ক হতে পারে। আপনার জীবনের সম্পর্কগুলো যেন সব থেকে সুন্দর হয়।